ঘটা করে 2016 সালে সমুদ্রে মৎস্য সম্পদ নিয়ে গবেষণার জাহাজ আরভি মিন সন্ধানের উদ্বোধন হলেও 3 বছরের মাথায় টাকার অভাবে অলস বসে আছে চট্টগ্রামে। তবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর আশা, নতুন করে টাকার সংকুলন করে শিগগিরই সমুদ্রে যাবে মিন সন্ধানী। ফাজল সিদ্দিকের রিপোর্ট। 2016 সালের 1 ডিসেম্বর, প্রায় 17 বছর পর আবারও বঙ্গোপসাগরে মাছের পরিমাণ ও প্রজাতি জানতে গবেষণায় নামে আরভি মিন সন্ধানী। গেল 3 বছরে 24টি ক্রুজ শেষ করে এই গবেষণা জাহাজ। প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে 457 প্রজাতির মাছ ও মাছজাতীয় প্রাণীর সন্ধান পাওয়া যায় গবেষণায়, যার 373 প্রজাতির মাছ, হাঙ্গর ও রে 21 প্রজাতির, চিংড়ি 24, লবস্টার 3, কাঁকড়া 21 এবং কাটলফিশ পাওয়া গেছে 5 প্রজাতির। গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়া অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেই মতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যেহেতু একটি প্রকল্প শেষ হয়ে গেছে এবং আর একটা প্রকল্পের মাধ্যমে, এর অর্থায়নের মাধ্যমে এটা চালু হবে, সেহেতু আমাদের একটু সময় লাগছে। গেল 3 বছরে এই সাফল্য আসলেও এবছর এখনও ক্রুজে যেতে পারেনি মিন সন্ধানী। মালয়েশিয়া থেকে 65 কোটি টাকা ব্যয় নিয়ে আসায় এই ভাসমান গবেষণাগার তাই অলস ভেসে আছে চট্টগ্রামের বোট ক্লাব জেটিতে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলছেন, নতুন বছরের শুরুতেই সমুদ্রে যাবে মিন সন্ধানী। এই আমরা চেষ্টা করতেছি, বুঝছেন, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা এখানে অনুসন্ধান করতে পারি। হ্যাঁ, এটা আবার যাবে, আবার এটা অনুসন্ধান করবে। এই মুহূর্তে যে ট্রেন ম্যান পাওয়ার আছে, প্রশিক্ষিত জনবল আছে, আমরা এই পিছিয়ে যাওয়াটাকে আমরা পরবর্তী বর্ষা মৌসুমের আগে আমরা এটা রিকভার করতে পারবো বলে আশা করছি। মিন সন্ধানী মূলত গভীর সমুদ্রে মাছের বিচরণ ও প্রজনন ক্ষেত্র ছাড়াও সাগরে খাদ্যকণার উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ে গবেষণা চালায়। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।